তো বাড়ি আস্তে আস্তে পুরো ভিজে গেছিলাম, তো ক্যামেরা তখন আর বের করিনি। তো এরপরে বিকেলের দিকে আবার সন্ধি পুজো দেখার জন্য চৌধুরীদের জমিদার বাড়িতেই আবার গেছি। তো এখানে সন্ধি পুজো হচ্ছে। আসলে এই যে খ্যানের পুজোর কথা বলছিল যে আগে, ওই খ্যানের পুজো আর সন্ধি পুজো একই, বুঝতে পারছিলাম না তখন আমি। তো এইখানের এলাকাতে সন্ধি পুজোকে খ্যানের পুজো বলে। পিসি রান্না বান্না করেছে, খেলাম, রান্নাগুলো আর দেখানো হলো না তাড়াহুড়ো ঠেলায়। বাবা রান্নাও দেখালি? না দেখানো হয়নি। তো এখন সন্ধি পুজো হচ্ছে, সন্ধি পুজোর ওখানে যাব, দেখি প্রদীপ প্রদীপ জ্বালাইনি, খুব ভালো লাগছে। প্রদীপ জ্বলবে, হ্যাঁ, 108 তো শাড়ি টাড়ি পাল্টে জামা পরে এসেছি। দেখি, কালকে বলেছিল যে বাবুদের জমিদার বাড়ি, এটা চৌধুরী জমিদার বাড়ি আর কি, তো সেখানেরই সন্ধি পুজো, সন্ধি পুজো দেখবো বলে এসেছি। তো চলুন যাওয়া যাক। এখানে প্রদীপ জ্বালানো হচ্ছে 108টা সন্ধি পুজোর জন্য, আর সকলেই যারা জ্বালাচ্ছেন এই ফ্যামিলির আত্মীয় স্বজন বা বংশধরেরা। সন্ধি পুজো হয়ে গেছে, এখন সব আরতি এবং পরের যে সমস্ত রিচুয়ালস থাকে সব হয়ে গেছে। তো এখন সবাই প্রসাদ বিতরণ করেছে, তো এখন আর কি বেরিয়ে যাবো এখান থেকে। এরপরে দেখি, বোন রয়েছে বাড়িতে, আসেনি তখন, ভিজে গেছিলাম, ওকে নিয়ে একটু বেরোবো। তো চলুন যাওয়া যাবে এখান থেকে। এটা হচ্ছে গেস্ট হাউস এদের, এখানে এসে থাকা যায়, কলকাতা থেকে বুকিং হয়। তো পুজো হয়ে গেছে, সন্ধি পুজো, খুব ভালো লাগলো দেখতে। এখন মানে যাচ্ছি, বাড়ি চলে যাচ্ছি, এবার দেখি কোথায় বেরোবো। এখানকার কিছু ঠাকুর আছে হয়তো, সেগুলো দেখবো, দেখা হয়ে গেছে। তো এখন চলে যাচ্ছি ঘরে, চলুন। বৃষ্টি হয়েছে,
চারদিক একটু একদম নিস্তব্ধ হয়ে গেছে, ঠান্ডা ঠান্ডা একটা ব্যাপার। বৃষ্টির জন্য দুপুরবেলাটা পুরো আমি ভিজে গেছি। তো এখন সন্ধি পুজো হয়ে গেছে, আমরা না আমি একা, বোন আসেনি আর পিসি অন্য আর একটা পুজোতে রয়েছে, পিসি ওর জন্য আসেনি, আমি একাই এসেছি। তো দেখলাম অনেকেই এসছে, বেশ ভালোই লাগলো। তো এখানে অনেক মন্দিরও আছে, এখানে একটা মন্দির দেখুন, রাধা মাধবের মন্দির বলেছিল বোন কালকে, দেখি খোলা আছে নাকি। এটা একটা মন্দির, জল হয়ে গেছে দেখুন, জল দেখলে বোঝা যাচ্ছে কত বৃষ্টি হয়েছিল। তো এখানে বন্ধ আছে, এখন সন্ধ্যের সময় খোলে। আর কতক্ষণ খোলা থাকে? সাড়ে পাঁচটায়, সাড়ে সাতটায়। তো এখন খোলা নেই, সাড়ে পাঁচটায় না পাঁচটায় খুলবে বলল, হয়তো সাতটা সাড়ে সাতটা পর্যন্ত খোলা থাকে, আরতি হয় তারপরে বন্ধ করে হয়তো। তো যাই হোক, দেখা হলো না, বেরিয়ে যাচ্ছি, যদি আবার আসি তাহলে দেখাবো। তো জমিদার বাড়িতে যেটা হচ্ছিলো যে ওনাদের লোকজন আত্মীয় স্বজন প্রচুর, হয়তো সবাই বাইরে থাকে, পুজোর সময় আসে, তো সব এইসব ছবি তুলতে গেলে অন্য লোকেদের ওনাদের মেবি অসুবিধা হতে পারে, সেই ভেবে আর কি সামনে যাইনি, কারণ ওকে নিচে অনেকেই ছিলেন, তো ওর জন্য আমি একটু ভালো ফ্রন্টালি শট নিতে পারিনি আরতির সময়। যাই হোক, সুন্দর লাগছে, সুন্দর কাটছে। হাঁটতে হাঁটতে পিসি যে মণ্ডপে রয়েছে সেখানে চলে এসেছি, আর এই ভিডিওটাকে আমি এখানেই শেষ করছি। যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর আবার দেখা হচ্ছে নবমীর ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য টেক কেয়ার, গুড বাই।